সমসাময়িক অবস্থান নিয়ে কি করা যেতে পারে এবং কি কি আছে এগুলো নিয়ে আমাদের কাছ থেকে জানবার জন্য এবং আরো কিছু রাজনৈতিক দলদের উনি আমন্ত্রণ জানিয়েছেন তাদের সাথে আলোচনা করবার জন্য। আলোচনাগুলো ফলপ্রসূ ছিল, আমরা তাদেরকে কিছু ইতিমধ্যে যা কিছু ঘটছে সেগুলো রিলেটেড এবং তারা আর কি কি করতে পারেন আমাদের তরফ থেকে যতখানি আমরা অ্যাডভাইস দিতে পারি আমরা দিতে চেষ্টা করেছি, যেমন স্থানীয় সরকারের প্রতিনিধিদের এই সর্ট অফ আপনার বাতিল করা, প্রশাসক নিয়োগ করা এবং আপনার আপনার ওই সিভিল এবং পুলিশ প্রশাসনে কিছু বদল আনা, ডিসিএসপি বদল আনা, এগুলো নিয়ে আমরা ওনাদের সাথে আলোচনা করেছি এবং নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলদের সাথে আলোচনা এবং আর কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং ওনারা মানে আমাদের বিশ্বাস ওনারা খুব সুন্দরভাবে ইন্টারিম সরকারের দায়িত্বগুলো পালন করছেন এবং দেশকে খুব সুন্দরভাবে ইন্টারিম সরকারের মাধ্যমে যা যা ওনারা ইউনো যেই জায়গাগুলোতে ইমিডিয়েট সংস্কার দরকার যেটার মাধ্যমে একটা গণতান্ত্রিক নির্বাচন দেওয়া যেতে পারে সেই ব্যবস্থাগুলো ওনারা শীঘ্রই করছেন এবং করতে থাকবেন। যেহেতু আমাদের সাথে আলোচনায় রত আছেন তার মানে সব কিছু ইনশাল্লাহ আমাদের কথা শুনেও মানে আমাদের কথাটাও ওনারা শুনবেন, অন্য সব গোষ্ঠীর ইম্পর্টেন্ট আপনার স্টেক হোল্ডারদের কথাও তার মানে ওনারা শুনছেন, সবার কথা শুনে যদি এই ইন্টারিম সরকার আগাতে থাকে তাহলে আমাদের বিশ্বাস এই ইন্টারিম সরকার সামনেও সব সুন্দরভাবেই কাজ করবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি কারণ আমাদের মানে যখন ওনাদের সাথে আলোচনায় বসলাম এজেন্ডাতে সমসাময়িক বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পেয়েছে, মানে এই মুহূর্তের বিষয়গুলো ঠিক না করে সামনের নির্বাচন ওনারা কীভাবে দেবেন সেই প্রশ্নটা আসলে আমরাও তাদেরকে করতে পারি, একটু অবাঞ্ছিত প্রশ্ন হয়ে যায়। তো আমরা ইতিমধ্যে কী করা সম্ভব নির্বাচন রিলেটেড আসলে অল্প একটু কথা হচ্ছে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনটা কীভাবে ঠিক করা যেতে পারে এবং সেগুলো সংলাপ নিয়ে কথা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, যেখানে আমরা ওই যে এগেন লোকাল প্রশাসন আপনার ডিসিএসপির চেঞ্জেসের কথা এবং কী কীভাবে অর্ডার আনা যায় জনগণের মানে জনগণের আস্থা ফিরিয়ে আনা যায় আবার আমাদের পুলিশ ভাই বোনদের আস্থা ফিরিয়ে আনা যায় যে তারাও যেন আবার মাঠে ঠিকভাবে নামতে পারে এগুলো নিয়ে অল্প একটু আলোচনা হয়েছে এবং তারাও আমাদেরকে পরিষ্কার করেছেন মানে এতখানি আমাদেরকে আস্থা দিয়েছেন যে যেই ডিকটেটরিয়াল আওয়ামী লীগ সরকার আমরা মাত্র হাঁটালাম তাদেরকে কোনোভাবে ক্ষমতায়ন করা হবে না, সো তাদের যারা লোকজনও আছে তাদেরকেও ক্ষমতায়ন করা হবে না, এতখানি পরিষ্কার আশ্বাস মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা বৃন্দ আমাদেরকে দিয়েছেন। জি, এখন কনস্টিটিউশন নিয়ে ওনাদের সাথে আলোচনা হয়নি, সো ওনাদের সাথে আলোচনার বাইরে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে কনস্টিটিউশন ইন্টারিম সরকার চেঞ্জ করার মতো আপনার ক্যাপাসিটি লিগাল বা মোরাল ক্যাপাসিটি ইন্টারিম সরকারের থাকার কথা না, তবে এগেন কোনো কিছুই আলোচনার বাইরে না, আমরা সব কিছু আলোচনায় আনতে পারি, তবে এই মুহূর্তে আমার মনে হয় কনস্টিটিউশন নিয়ে যেহেতু নির্বাচন নিয়ে কথা বলে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে কনস্টিটিউশন নিয়ে কথা বলে আসলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জিনিসটা হলো কনস্টিটিউশন যেহেতু একটা সিক্রেট ডকুমেন্ট, কনস্টিটিউশন মানে প্রত্যেকটা নাগরিকের সাথে স্টেটের কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে প্রত্যেকটা নাগরিকের ম্যান্ডেট না নিয়ে করা সম্ভব না। ইন্টারিম সরকার আমরা একটা ইমার্জেন্সির ভেতরে মানে আমরা অলমোস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই রিকোয়েস্ট করে হাত চেপে ধরে আমরা নিয়ে এসেছি যে আপনারা আমাদের আপনি আমাদের সহায় হন, আপনি এসে এমন একটা সরকার বসান যে সরকারের মাধ্যমে আমরা অর্ডার ফিরিয়ে আনতে পারি, সো তাদের উপরে এই ধরনের প্রেশার দেওয়াটা আমার মনে হয় তাদের প্রতি অন্যায় করা হবে।